করোনার যে প্রথম ধাপটি আমাদের দেশে হয়তো আমরা পার করে ফেলেছি সেই জায়গাটি থেকে আপনি কি মনে করছেন যে আমরা কি দ্বিতীয় ধাপের দিকে এগুচ্ছি বা দ্বিতীয় ধাপকে আদৌ আমাদেরকে আঘাত হানবে বলে মনে করছেন কি ভাবছেন আপনি ধন্যবাদ আপনাকে অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করার জন্য দেখুন আমরা দু সালের প্রথম আটই মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় তখন আইডিসিআরে শুধুমাত্র করোনা রোগী শনাক্ত করতো তারপর আমাদের বাংলাদেশ সরকার যখন দেখলো এই আস্তে আস্তে এর প্রাদুর্ভাবটা একটু বেড়ে যাচ্ছে তখন থেকেই ছাব্বিশে মার্চ প্রথম বাংলাদেশে লকডাউন ঘোষণা করে সরকার এই লকডাউন ঘোষণা করার কারণে যেটা হয়েছে যে ডিজিজ যে কন্টামিনেশান হয় একজন থেকে আরেকজনের যে ছড়িয়ে পড়ার যে মাত্রাটা সেটা কিন্তু অনেকখানি কমে গেছে লকডাউন দেওয়ার কারণে কারণ আপনি জানেন বাংলাদেশ আসলে একটা ডেন্স পপুলেটেড কান্ট্রি যেখানে অনেক আসলে ছোট একটি দেশ জনসংখ্যা অনেক হাইলি ডেন্স পপুলেটেড এবং আমরা আমরা জানেন আপনারা আমাদের কিছু অ্যাওয়ারনেসের অভাবের কারণে কিন্তু আমাদের এই কন্টাজিয়াস ডিজিজ যেগুলি আছে খুব দ্রুত দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে কারণ আমরা অনেক সময় হাইজেন মেনটেন করতে পারি না তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব তড়িৎ সিদ্ধান্ত নিয়ে একটি জনবহুল দেশকে খুব দ্রুতগতিতে লকডাউন করে দিয়েছে উনি সেক্ষেত্রে কিন্তু কোনো অর্থনীতির কথা চিন্তা করেনি মানুষের জীবনের মানের কথা এবং জীবন হানি যাতে না ঘটে সেটার দিকে লক্ষ্য করে কিন্তু সব কিছু লকডাউন করে দিয়েছে এই লকডাউন করে দেওয়ার কারণে আপনি দেখবেন ইউরোপ আমেরিকার মতো ডেভেলপড কান্ট্রি যাদের স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত উন্নত দাবি করে তারা এবং সত্যি উন্নত সেই তুলনায় আমরা হয়তো তাদের সমান যেতে না পারলেও আমরা কিন্তু এই লকডাউন এবং দ্রুতগতিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত দেওয়ার কারণে কিন্তু দেশ কিন্তু বড় একটা মহামারীর হাত থেকে কিন্তু আমরা মুক্তি পেয়েছি তারপর আস্তে আস্তে আমাদের দেশে যেমন আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে অবস্থা ছিল প্রথম আমরা করোনার সারা পৃথিবীতে যারা উন্নত দেশ ছিল তারাও কিন্তু প্রথম করোনা ম্যানেজ করতে গিয়ে কিন্তু হিমশিম খেয়েছে সেই তুলনায় বাংলাদেশ আমি মনে করি বাংলাদেশ অনেক ভালোভাবে সুন্দরভাবে ম্যানেজ করেছে প্রথমে হয়তো আমরা এটার অভিজ্ঞতা আমাদের অত বেশি ছিল না কিন্তু দিন 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 গিয়েছে আমরা কিন্তু অভিজ্ঞতা অর্জন করেছি এবং আমরা কিন্তু সেই হিসেবে হস্পিটালে চিকিৎসা দেওয়ার মতো সক্ষমতাও তো নাজিম এই জায়গাটিতে আপনার সাথে একটু অ্যাড করতে চাচ্ছি আপনি বললেন যে আসলে অভিজ্ঞতার যে প্রশ্নটি এটি কিন্তু সারা পৃথিবী ব্যাপী ছিল একটি নতুন নতুন একটি আমরা যদি দুর্যোগ বলি বা মহামারী বলি একেবারেই নতুন ছিল তো সেক্ষেত্রে আপনি যা বলছিলেন যে বাংলাদেশের ক্ষেত্রে দেশ হয়তো অভিজ্ঞতা অর্জন করেছে যে প্রথম ধাপটি গিয়েছে তো দ্বিতীয় ধাপ যদি এসেই যায় তাহলে সেই অভিজ্ঞতাগুলো কি বাংলাদেশ কাজে লাগাতে পারবে বলে আপনি মনে করছেন ধন্যবাদ আমি সেটাই আসছি যে আমরা তখন যখন দেখলাম এই করোনা কিন্তু আমাদের একটা সময় কিন্তু খুব পিক উঠে গিয়েছিল সেই গ্রাফটা যখন উপরের দিকে যাচ্ছে 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 তখন কিন্তু আমাদের পাশাপাশি হসপিটালের চিকিৎসা দেওয়ার সক্ষমতাও কিন্তু প্রতিনিয়ত বাড়ছে আপনি দেখবেন প্রথম পিসিআর ল্যাবে একটা শুধু আইডিসিআর এর টেস্ট হতো এই করোনার আর সেই টেস্ট এখন হতে হতে কিন্তু সত্তর আশি এবং বিভিন্ন বড় বড় হসপিটাল প্রত্যেকটা হসপিটালে কিন্তু এখন আর টিপিসিআর ল্যাব হয়ে গেছে এবং প্রত্যেকের কিন্তু সক্ষমতা বেড়ে গেছে আইসিউর যে দরকার ছিল সে আইসিউ বেড়ে গেছে এবং আপনি জানেন যে এই করোনা রুগীর মেইন প্রধান একটু অক্সিজেন স্বল্পতা দেখা দেয় সেই অক্সিজেন সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু প্রতিটা হসপিটালে কিন্তু হাই ফ্লো নেজাল কেনোলার যেটাকে বলি আমরা হাই ফ্লো অক্সিজেন থেরাপি মেশিন এবং ভেন্টিলেশন মেশিন যেটা প্রয়োজন ছিল সেটা কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে বাংলাদেশে আছে এখনও কিন্তু শত শত আইসিউ বেড কিন্তু বাংলাদেশে খালি আছে সরকারি এবং বেসরকারি সেক্টরে তো আমরা যেটা দেখছি পৃথিবীতে ইউরোপ এবং আমেরিকাতে বিশেষ করে শীত প্রধান দেশগুলিতে কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ কিন্তু চলে এসেছে সেই তুলনায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু গতকালকেও একটি সংবাদ সম্মেলন এবং উনি লাইভে এসে বলে গিয়েছেন প্রত্যেককে সতর্ক থাকার জন্য এবং দ্বিতীয় ওয়েব চলে আসার কারণে যে আমাদের দেশেও কিন্তু কিছুটা মাত্রা কিন্তু গত মাসে যা ছিল এই মাসে কিন্তু কিছুটা কিন্তু আমরা দেখছি যে বেড়ে গিয়েছে শনাক্তের শনাক্তের হারটা বেড়ে গেছে ইনজেকশনের হারটা বেড়ে যাওয়ার কারণে আমাদের কিন্তু একটা ভয় থাকতে পারে যে এই ইউরোপ আমেরিকার মতো কিন্তু এই দেশেও কিন্তু একটা দ্বিতীয় ওয়েব চলে আসতে পারে এবং ধাপ করে অনেক বেশি আক্রান্তের সংখ্যা বেড়ে যেতে পারে সেক্ষেত্রে আবার আমাদের আইসিউ এবং জেনারেল হসপিটাল এবং আইসোলেশন যে কন্ট্যাক্ট ট্রেসিং যেটাকে আমরা বলি সেটা কিন্তু আমাদেরকে আবার হয়তো আগের মতো এবং অথবা আগের সাথে আরও বেশি সতর্কতার সাথে আমাদেরকে মেনটেন করতে হতে পারে সেই কারণে আমরা কিন্তু সরকারি এবং বেসরকারি প্রত্যেকটা হসপিটালে কিন্তু যারা করোনা ট্রিটমেন্ট দিয়েছে তারা কিন্তু এখন অত্যন্ত সতর্কতার সাথে পুরো পরিস্থিতিটা কিন্তু খেয়াল করছে যে কখন করোনা লোক অবজার্ভ করছে এবং আমরা কিন্তু পুরোপুরি প্রস্তুত রয়েছে যে করোনা দ্বিতীয় ওয়েব যদি বিশ্বের উন্নত বিশ্বের মতো যদি আমাদের দেশেও চলে আসে সেটাকে আমরা ম্যানেজ করার জন্য এবং সঠিক চিকিৎসা প্রদান করার জন্য কিন্তু বাংলাদেশ কিন্তু এখন প্রস্তুত রয়েছে